চৈতন্য মহাপ্রভু আমাদেরকে প্রথম ওই ধূপার মাধ্যমে হরিনাম দিয়ে গেছেন।
এই গলির জীবের উদ্ধারের জন্য এইটা কোনোদিন আপনারা ভুলবেন না এবং আপনারা জপ করবেন। আপনারা হয়তো বলতে পারেন যে আমার সময় নাই, আসলে সময় নাই ঠিক, আমি সময় একটা বলে দিই যে সময় নাই ঠিক, আপনারা মানে আমরা সবাই প্রত্যেকেই বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, কিন্তু বাড়ি থেকে কাজে যাওয়ার পথে অথবা বাড়িতে মানে শহর থেকে বিভিন্ন জায়গায় যাওয়ার পথে তো আর কোনো কাজ নাই, তখন যদি কোনো জরুরি কোনো কাজ না থাকে, তাই চিন্তা করার যদি কোনো কাজ না থাকে, তখন এই হরিনাম যদি জপতে থাকেন তাহলে দিনে কত লক্ষবার জপতে পারবে তার সীমানা, শুধু আপনার আপনার ইচ্ছা শক্তিটাই যথেষ্ট। তাই এই মানে এই হরিনামটা জপ করবেন, দেখবেন আপনারা সবাই চিন্তা করেন, একবার নিজে চিন্তা করেন নিজে কি ধরনের পাপ করেছেন বা পুণ্যই করেছেন, আল্লাহতে যদি তুলেন তাহলে নিশ্চয়ই আমাদের এটা মানে পাপের মানে ইয়েটা ভারী হবে। তো এই এই পাপের যে ইয়েটা ভারী হয়েছে এটা এটা শূন্য করতে হবে, পুণ্যের দিকটা ইয়ে করতে হবে। তাই হরিনাম যদি জপ করেন তার দিনে দিনে এইগুলি মানে পাপগুলি ক্ষয় হবে। তারপরে এই যে একাদশী, ভগবান পাপ পাপ করলেও একটা মুক্তির পথ দিয়ে গেছেন ভগবান, এই পথটা হলো একাদশী। একাদশী আপনারা করবেন, একাদশী হলো একাদশ ইন্দ্রিয় জপ মানে ইয়ে করে নিয়ন্ত্রণ করা, হরির সাথে বাস করা, অর্থাৎ 15 দিনে একবার ভগবানের সাথে বাস করলে উপবাস করলে। তো এই উপবাস করলে কি হয়, একাদশী করলে সকল পাপ থেকে মুক্ত হওয়া যায়। আমরা জানিয়ে শুনে অনেক পাপ করছি, এই পাপ থেকে যদি পরিত্রাণ করতে পেতে হয় যে একাদশী করতে হবে। একাদশী আমি সংক্ষেপে বলি, একাদশীতে মনে করেন আপনি আমার কাছে একটা অপরাধ করছেন, এই অপরাধ যদি এখন এই অপরাধের জন্য আমি থানায় যাব, থানায় গিয়ে মামলা করব, মামলা করলে পুলিশ এসে আপনাকে ধরবে, তারপরে নিয়ে যাবে আপনাকে মানে কোর্টে চালান দিয়ে দিবে, এরপরে মামলা তদন্ত হবে, তদন্ত হয়ে চার্জশিট হবে আপনার বিরুদ্ধে, চার্জশিট হলে প্রায় 1 বছর আপনি 1.5 বছর আপনি কোর্টে যাবেন, কোর্টে গিয়ে লেফট রাইট করবেন অর্থাৎ যাবেন আর আসবেন, কত কষ্ট। তারপরে যদি মামলায় যদি আপনার সাজা হয় তাহলে 1 বছর 1.5 বছর সাজা হয়ে গেল, অর্থাৎ 3-4 বছর 5 বছর আপনার সাজা হয়ে গেল। আপনি যদি আমার কাছে অপরাধ করার পরে যদি আপনি যদি আমাকে যে কোনোভাবে যদি মানে আমাকে বলে যদি মাপ চান, আমি যদি সন্তুষ্ট হয়ে যদি আপনাকে উল্টে মাপ করে দেই তাহলে আপনি মাপ পেয়ে গেলেন। এই একাদশীটা এক ধরনের প্রায়শ্চিত্তের মতো, প্রায়শ্চিত্ত না প্রায়শ্চিত্তের মতো, আমি একটা পাপ করেছি, আমরা জানি এই সংসারের মধ্যে কত পাপ করেছি জানিয়ে হোক অজানাই হোক, এই পাপটা মোচন করার জন্য আর যেভাবে আমার কাছে অপরাধ করার পরে যেভাবে ক্ষমা প্রার্থনা করার এক মানে 24টা একাদশী, এক এক একাদশীর এক এক ফল, এই এক এক একাদশীর এক এক ফল। এমন একাদশী আছে যে একাদশী পালন করবে আপনার কয়েক পুরুষ, এরা তারা যা যাই করুক না কেন তাদের কর্মফলের কারণে তারা যদি নরকগামী হয়ে থাকে, আজকে আমি এই একাদশী করছি বলে তারা ওই নরক থেকে উদ্ধার হয়ে যাবে। কত বড় ইয়ে এই একাদশী, আপনারা সবাই করবেন, যারা করেন না একাদশী করার চেষ্টা করবেন, যারা পারেন না 2 বেলা করবেন না 1 বেলাই করবেন, যারা পারেন না যারা পারেন 2 বেলা করবেন। শীতকালে যেভাবে ওই যে সকালবেলায় কুয়াশাচ্ছন্ন থাকে, সূর্য যখন উঠে তখন এই কুয়াশা আর থাকে না ঠিক সেইভাবে অন্তরে যদি কৃষ্ণ প্রেম যদি জাগ্রত হতে থাকে তাহলে অন্তরে আর পাপ থাকতে পারে থাকবে না। তো ভক্তবৃন্দ আপনারা ভক্ত সঙ্গ করবেন, তারপরে ভগবানকে ডাকার মতো ডাকলে ভগবান তার হয়ে যায়, ভগবানকে ডাকার মতো ডাকলে তাকে পাবেনি, ভগবানকে পেতে হলে ভগবানের নাম গুণগান শুনে কৃষ্ণ নেমে কাঁদতে হবে, যে যত বেশি কাঁদতে পারবে তার তত তাড়াতাড়ি তাকে লাভ করতে পারবে, প্রেম ভক্তি রস ছাড়া তাকে পাওয়া যাবে। তারপরে ত্রিসন্তা করবেন আপনারা, মাতা পিতা প্রথম করবেন, ভগবান বলছেন যে মাতা পিতাকে যে সন্তুষ্ট করতে পারে নাই সে আমাকে কোনোদিন সন্তুষ্ট করতে পারবে, মাতা পিতাকে যে সন্তুষ্ট করতে পারে আমাকে সন্তুষ্ট করার দরকার না, মাতা পিতা সন্তুষ্ট হলে আমি সন্তুষ্ট থাকবে, মাতা পিতা তো আদি গুরু, মাতা পিতা মধুর কথা বলতে কৃষ্ণ কথা এই কৃষ্ণ কথা শুনলেও মঙ্গল বললেও মঙ্গল, যেখানে কৃষ্ণ কথা আলোচনা হয় সেখানে কিন্তু
যে ডাকার মতো ডাকতে পারে না সে কোনোদিন ভগবান আছে সেই অস্তিত্বই খুঁজে পাবে। তাই ভগবান আছে এটাও ঠিক, নাই সেটাও ঠিক। যারা ডাকার মতো ডাকতে পারে তাদের কাছে আছে, যারা ডাকার মতো ডাকতে পারে না তাদের কাছে নেই। সারা জীবন পরের জন্য আমরা করেছি, কাজ করে যাই, কিন্তু নিজের জন্য কি করেছি? এখন যাবার সময় নিশ্চয় কিছু সঞ্চয় করে যেতে হবে। মনে করেন এখান থেকে ঢাকা যাবার জন্য যদি আপনার ভাড়া থাকে, ঠিক সেইভাবে আমরাও যাওয়ার সময় সেই পুণ্যটা অর্জন করতে হবে আমাদেরকে। এই পাপের যে পাল্লাটা ভারী ওইটা ওইটারে হালকা করতে হবে। যে কোনো ভাবে হোক ভগবান যে সমস্ত পথ দিয়েছেন সেই পথে অগ্রসর হয়ে আমরা ইয়ে করতে হবে। ভক্তবৃন্দ, 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 আজকে ভিডিও করার মেইন উদ্দেশ্য হলো দূরের ভক্তবৃন্দ যারা আছেন তাদের সাথে আমরা তো গিয়ে সঙ্গ করতে পারি না, তো এই ভিডিও ক্যাসেটের মাধ্যমে, ভিডিও ক্যাসেট আমরা বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেব। তো আমরা আমরা এই ভিডিও ক্যাসেটের মাধ্যমে আমরা তাদের সাথে সঙ্গ করার উদ্দেশ্য হলো যে আমরা আমরা যে সমস্ত কথা বলি ভক্ত সঙ্গের মাধ্যমে, আমরা সিলেট শহরে কী করি না করি সেটা দেখানো বাহিরের দর্শকদের, তারপরে তারা যদি আমাদের এই অনুষ্ঠান দেখে তারা যদি কিছু উপকৃত হয়, তারাও যদি করে এই ধরনের অনুষ্ঠান হয় সাপ্তাহিক বা মাসিক বা ষাণ্মাসিক বা বাৎসরিক করিয়ে যদি কিছু উপকৃত হয় সেটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া বলে আমরা মনে করবো। বাইরের ভক্তবৃন্দ যারা আছেন তাদের উদ্দেশ্যে আমি বলছি, তা আপনাদের কোনো জোরে বলছি, আপনারাও ভক্ত সঙ্গ করবেন। ভক্ত সঙ্গ না করলে কিন্তু কোনোদিন ভগবানকে পাবেন না। ভক্ত সঙ্গ করবেন, কৃষ্ণ কথা শুনবেন আমাদের মতো প্রতি সপ্তাহে, এই ভক্তি সঙ্গ করে কৃষ্ণ কথা গুণগান, কৃষ্ণ কথা বলবেন শুনবেন, এটাই আপনাদের শ্রীচরণে আমি নিবেদন করে আমি আমার ভক্তি বিশ্বাস করি। আমার ভক্তি যদি ভুল ত্রুটি থাকতে পারে যদি থাকে তাহলে আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন হরে কৃষ্ণ। আমাদের আয়োজক তার মূল্যবান ভগবান শ্রীকৃষ্ণের কথা বললেন, এরপরে আসেন আমাদের শিক্ষিতার দৃষ্টিকোণ থেকে আলোচনা করবেন তীর্থভিত্তিক নিয়ে।